amazing case. Unbelievable. সত্যি অদ্ভুত কাণ্ড। বিশ্বাস করুন, এরকম ঘটনা আজ অবধি আমার জীবনে ঘটেওনি আর বোধহয় কোনোদিনও ঘটবেও না। কিন্তু বিশ্বাস করো দাদা, যে মুহূর্তে লগ্নার সিঁথিতে সিঁদুরটা উঠল, সেই মুহূর্তে সমস্ত কিছু কেমন করে যে শান্ত হয়ে গেল, কেমন করে সূর্য শরীরে প্রাণ ফিরে এলো। মিরাকল, মিরাকল, মানে এতটাই যে চোখের সামনে দেখলাম, কিন্তু মানে বিশ্বাস করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না দাদা। বিশ্বাস করো, অসম্ভব, অসম্ভব। আমি মানি না এসব গল্প, তোমাদের মানি না, আমি সব কিছু বিশ্বাস করি। যাও, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও থেকে, সবাই বেরিয়ে যাও। তোমাদের কোনো গল্প বিশ্বাস করি না, সমস্ত বাজে কথা, সব বাজে কথা এগুলো। বেরিয়ে যাও, শোনো, তোমাকে শান্ত করার জন্য ওই ইনজেকশনটা দেওয়া দরকার। একটু আমার কথা শোনো, একটু তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও। যার জন্য এত কিছু করলাম সেই কিনা শেষে, আর যার জন্য এত কিছু হলো দোষটা তো তার। তোর জন্য, তোর জন্য আজ এত কিছু হলো, তোর জন্য। বারবার বলেছিলাম ঘর থেকে বেরোবি না, ঘর থেকে বেরোবি না, সেই তুই বেরিয়ে এসেছিস, আর তার জন্য আজ আমাকে এতগুলো কথা, এতগুলো। তোর জন্য, তোর জন্য তোকে আজ শাস্তি পেতেই হবে। চল, চল আমার সাথে, চল, 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 খবরদার বলছি কোনো কথা হবে না, চল, চল, শিগগিরি চল। মা দেখো, দেখো রাজিমা ওকে নিয়ে যাচ্ছে। কি বলছি, বলছে রাস্তায়, বলছে না, আমার কথা একটু শুনুন প্লিজ, দয়া করুন মা, দাদা ভাই এরকম অবস্থা, আপনি এরকম করুন। চুপ, 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 সবাই একদম চুপ, ভাই তাই ওনাকে ইনজেকশন দেওয়ার দায়িত্ব আমার। দিন ওটা আমাকে দিন। মানে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আপনাকে তো আনা হয়েছে এইসব কাজকর্মের জন্য, আপনি আপনি দিয়ে দিন ইনজেকশন, ধরুন ধরুন। যদি পারেন ওনাকে ওপরে তুলতে হেল্প করুন। হ্যাঁ নিশ্চয়ই, ওই তো মেজদা ভাই এসে গেছে, মেজদা ভাই এসো, এদিকে এসো, বর্দা ভাই আসতে, সাবধানে আসতে, দেখুন দেখুন।
নিন, এবার ইনজেকশনটা দিয়ে দিন। না না না, আমি কোনো ইনজেকশন নেব না। তোমায় ঘুমোতে হবে দাদা। না না না, অসম্ভব, আর আমি ঘুমাবো না। আমি ঘুমিয়েছিলাম বলি লকডাউনের এত বড় ক্ষতি হয়ে গেল। আমি কিছুতেই ঘুমাবো না, আমাকে জাগতে হবে রতি। আমি সবসময় জেগে থাকতে হবে, আরে মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে লকডাউন। শোন, তোর মাথায় এই সিঁদুরটা তোলা হয়েছে শুধুমাত্র ওদের দুজনের প্রাণ বাঁচানোর জন্য। বারবার এই সিঁদুর ওদের চোখের সামনে দেখিয়ে ওদেরকে আবার মেরে ফেলার জন্য নয়। বারণ করেছিলাম না, বারণ করেছিলাম না ঘর থেকে বেরোতে? কেন বেরিয়েছিস, কেন বেরিয়েছিস? এরপরে যদি আবার তোকে বেরোতে দেখি তাহলে দেখিস। আমাকে একা ছেড়ে দিন প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। প্রতি আউট টাউট সব বেরিয়ে যাও, ঘরে কেউ থাকবে না, আমি একা থাকতে চাই। আমি একটা কথা বলি, আপনি একটু শান্ত হন, না হলে কিন্তু আপনার শরীর আরো খারাপ করবে। আমি কোনো ইঞ্জেকশন নেব না, না আমি আর কোনো ইঞ্জেকশন নেব না। দাদা কথা শোনো, না হলে কিন্তু তোমার শরীর খারাপ হবে। আচ্ছা রতি, তুই তো কোনোদিন এসব মানতিস না, তাহলে তুই কেন আটকাসনি? হ্যাঁ, তুই কেন কিছু বলিসনি বল? মাকে তো তুমি জানো দাদা, আমি চেষ্টা করেছিলাম, যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপরে নিজে চোখে ওই মিরাকেল দেখার পরে আমি আর কি চাস তোরা? কি চাস কি? ওইটুকু একটা মেয়ে আমাকে আর সূর্যকে বাঁচিয়ে রাখার জন্য নিজের প্রাণ বিসর্জন দেবে? হ্যাঁ, ও নিজে মারা যাবে, কি ভেবেছিস কি তোরা? আমি হতে দেবো না, কিছু দেই না। আচ্ছা মা, এখনই এখনই আপনি এটা নিয়ে কেন এত ভাবছেন? দেখুন, আমি একটা কথা বলি, আপনি আপনি একটু ঠান্ডা মাথায় পরে এগুলো নিয়ে ভাবলেও তো হবে। আপনি প্লিজ হাতটা দিন, আমি ইনজেকশনটা দিয়ে দিই আপনাকে। আপনি জানেন না, আপনি কিছু জানেন না, লকডাউন কত ইচ্ছে ছিল লেখাপড়া করে বড় হবে, অনেক স্বপ্নে ছিল ওর। সে মেয়েকে কিনা আমার জন্য, আমি মরে গেলে মরে যাবো, আমি বাঁচতে চাই না, আমি এভাবে বাঁচতে পারবো না। এসব আপনি কি বলছেন? আচ্ছা, আপনি মরে গেলে ওই বাচ্চা মেয়েটার কি হবে বলুন তো? মিস্টার রয় চৌধুরী, আপনাকে এখন আরো বেশি করে বাঁচতে হবে। ওই মেয়েটার জন্য আপনি যদি শেষ হয়ে যান তাহলে ওই মেয়েটার কি হবে? এখনো সবকিছু বিগড়ে যায়নি মিস্টার রয় চৌধুরী, আপনাকে নিজে সুস্থ হন। আপনি সবাইকে এটা দেখিয়ে দিন যে আপনি আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন, তারপর নিজে দায়িত্ব নিয়ে ওই মেয়েটার মাথার সিঁদুর মুছে ফেললেই হলো। ও বাঁচুক না ওর মতন, আপনি বেঁচে থাকলে তবেই তো ওর জীবন শুধরাতে পারবে। দেখুন, তাই তো, আমি তোকে বাঁচাবো লগ্না, আমি তোকে মরে যেতে দেবো না, তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না লগ্না, আমি তোকে বাঁচাবো,
আমি আমি যেমন করে পারি তোকে বাঁচা।